এবারের আমাদের ট্রিপের একটা অন্যরকম অভিজ্ঞতা হলো নাইট সাফারি, আর এটা হলো আমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনারা যদি এই নাইট সাফারির অভিজ্ঞতার আনন্দ নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে সাতকোশিয়া, আর এখানে এসে আপনাদের স্টে করতে হবে টিকরপাড়া নেচার ক্যাম্পে। এটি হলো মহানদী যা ছত্রিশগড়ের পাহাড়ি অঞ্চল থেকে যাত্রা শুরু করে 900 কিলোমিটার প্রবাহিত হয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এই প্রবাহপথের 22 কিলোমিটার রাস্তা ইস্টার্নঘাট পর্বতমালার ওপর দিয়ে। 22 কিলোমিটার মানে 14 মাইল, অর্থাৎ 7 ক্রোশ। সেই থেকেই উড়িষ্যার এই অঞ্চলের নাম সাতকোশিয়া। পাহাড় অরণ্য নদীর এক সুন্দর মেলবন্ধন হল এই সাতকোশিয়া। দুধারে পাহাড় এবং তার মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানদী। সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর গড়, এক অরণ্য রাজ্য। এটি হলো সাতকোশিয়ার টাইগার রিজার্ভ। উড়িষ্যা ট্যুরিজম এই সাতকোশিয়ায় গড়ে তুলেছে কয়েকটি নেচার ক্যাম্প। প্রজাতন্ত্র দিবসের ছুটিতে আমরা লিফ্ট ট্রাভেল কাটিয়ে এলাম এমনই এক স্বর্গীয় জায়গায়। কলকাতা থেকে মাত্র এক রাতের জার্নিতেই পৌঁছে যাবেন এই জায়গায়। মহানদীর বুকে বোটিং করতে করতে অ্যাকচুয়াল গড়ের সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। আমরা যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে। আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে ডাইরেক্ট ট্রেন আছে শালিমার স্টেশন থেকে আঙ্গুল স্টেশন অবধি। আমরা আমাদের গাড়ি স্টার্ট করছি এবারে সাতকোশিয়া যাওয়ার জন্য। আমরা নিবেদিতা সেতু হয়ে এগিয়ে যাচ্ছি ধুলাগড় টোল প্লাজার দিকে। 2283 শালিমার সম্বলপুর এক্সপ্রেস প্রতি শনিবার রাত্রি 8:45 ছাড়ে। এই ট্রেনে করে আপনারা সোজা পৌঁছে যেতে পারেন আঙ্গুল স্টেশন, আর আঙ্গুল স্টেশনে পৌঁছে যেতে পারলেই গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন সাতকোশিয়া টিকরপাড়া। বন্ধুরা, তো আজ হচ্ছে 25শে জানুয়ারি রাত, কাল 26শে জানুয়ারি ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 3টে দিনের ছুটি পাওয়া গেছে। তাই আমরা প্ল্যান করেছি, আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত্রি 10:45। হ্যাঁ, আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। আর এবারে আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি উড়িষ্যার সাতকোশিয়া, সাতকোশিয়ার টিকরপাড়া নেচার ক্যাম্প। হ্যাঁ, প্রায় 3 মাস আগে আমরা বুক করেছি টেন। হ্যাঁ, ওটা বুকিং প্রসেসিং অনলাইনে হয়, তো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি কোন সাইট দিয়ে বুকিং হয়, সেসব তো দিয়েই দেবো। তো আশা করি 3টে দিন খুব ভালো কাটবে, একদম প্রকৃতির সাথে ভীষণই ভালো কাটাবো। তো আমরা রওনা হয়েছি, ধীরে ধীরে এগোচ্ছি, আপনাদের আপডেটস দিতে থাকবো, সঙ্গে থাকবেন। রাস্তায় ফগ ভালোই আছে, আর রোড ট্রিপ তো না করলে ভালো লাগবেই না, রোড ট্রিপ তো দরকার আমাদের। হ্যাঁ, আপনাদের ঘুরেও দেখাবো সব জিনিস, দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর এই ট্রিপের সমস্ত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ফলো করবেন, পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তাহলে সঙ্গে থাকুন, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য। আমরা ক্রস করছি ধুলাগড় টোল, এখানে টোল পড়লো 130 টাকা। আর কোথায় কত কি টোল পড়লো তার ডিটেলস আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। ফ্রেন্ডস, এখন 11:14 বাজে। প্রত্যেকবারের মতো এইবারও উলবেড়িয়া জিও পেট্রোল পাম্পটাকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর এবার সোজা যাবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে একটু দাঁড়াবো, ডিনার করার ইচ্ছা আছে, ডিনার করে সোজা বেরিয়ে যাবো, তো সাথে থাকবেন। এই NH60 ধরে আমরা বালাসোর হয়ে পৌঁছবো ভুবনেশ্বর পর্যন্ত। চলে এসেছি নিউ তারামা হোটেল কোলাঘাট, এখানে ডিনার করে নিলাম, খুব ভালো খাবার, আপনারা একটা একবার ট্রাই করতে পারেন, খুবই সুন্দর খাবার এবং রেট সস্তা। তো এবার আবার রওনা দেবো। আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা, এখানে টোল পড়লো 75 টাকা। আমরা বালাসর থেকে 40 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি বায়োব্রেকের জন্য, পুরো অন্ধকার আর ফগ দেখুন, চারিদিকটা একবার ঘুরে দেখাচ্ছে।
শীতের রাতের অন্ধকারে ঘন কুয়াশার মধ্যে এই রোড ট্রিপ করাটা সত্যি এক অন্যরকম অনুভূতিময়। যারা এই রোড ট্রিপ করে থাকেন তারাই এর আনন্দ একমাত্র বুঝে থাকবেন। কলকাতা থেকে সাতকোশিয়ার টোটাল দূরত্ব অ্যাপ্রক্স 570 কিলোমিটার। তাছাড়াও হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে পৌঁছে যেতে পারেন ভুবনেশ্বর, এবং ভুবনেশ্বর থেকে 120 কিলোমিটার আঙ্গুল গাড়ি করে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। ফ্রেন্ডস, এখন 6:30 বাজে। আমরা কটক থেকে, কটকের একটু আগে রাস্তাটা বাঁদিকে বেরিয়ে গেছে, মানে অঙ্গুলের রাস্তা, ওই রাস্তায় দাঁড়িয়েছি। এখান থেকে আর 142 কিলোমিটার দেখাচ্ছে। তো ওয়েদারটা বিশাল খুব সুন্দর, একদম পুরো ফগি হয়ে রয়েছে। এখান থেকে 142 কিলোমিটার টাইম দেখাচ্ছে, মানে রিচ টাইম দেখাচ্ছে 9:30। এখন বাজে 6:30। তো সাথে থাকুন আর রাস্তাটাকে এনজয় করুন, ঠিক আছে? আমরাও এনজয় করছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ইস্টার্ন রিজনের ঘাট সেকশনের রাস্তা শুরু হয়ে গেছে, চড়াই উতরাই। আর সামনের ভিউ দেখুন, অসাধারণ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে আর 35 কিলোমিটার হচ্ছে টিকলপাড়া নেচার ক্যাম্প, সাথে থাকুন। ফ্রেন্ডস, এখন 10:00 বাজে, আমরা পৌঁছে গেছি সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই হচ্ছে গেট, আর দেখতেই পাচ্ছেন সাতকোশিয়া টাইগার রিজার্ভ। এই হচ্ছে মেন গেট, ওখানে আমরা চেকপোস্টে এন্ট্রি করব। এন্ট্রি করিয়ে আমরা ভেতরে যাব। এখান থেকে ভেতর 35 কিলোমিটার। তো চলুন একবার দেখে আসি। আমরা আমাদের যে বুকিং স্লিপটা নিয়ে এসেছি, প্রিন্ট আউট, তো ওরা ওখানে দেখবে প্রিন্ট আউটটা আর আইডি চেক করবে। তো চলুন একবার আমাদের ওখানে কী হচ্ছে সেটা দেখাই। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে কিন্তু 35 কিলোমিটার। আর একবার আপনারা দেখে রাখুন জায়গাটা। এটা হচ্ছে প্যাম্পাসার গেট। সাতকোশিয়ার এন্ট্রি টাইম হচ্ছে সকাল 6:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত। যেহেতু এখান থেকে প্রায় 35 কিলোমিটার বেশ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, তাই 3:00 পর থেকে ওরা কোনো গাড়ি অ্যালাউ করে না। আর এক্সিট টাইম হলো সকাল 6:00 থেকে সন্ধে 6:00 পর্যন্ত। এখান থেকে 20 কিলোমিটার দূরেই রয়েছে বুদ্ধদেব গুহর বাড়ি, যিনি বাংলার বিখ্যাত লেখক। আপনাদের হাতে সময় থাকলে আপনারা তার বাড়ি অনায়াসেই একবার ঘুরে দেখে নিতে পারেন। গেটে ঢোকার মুখেই রয়েছে এই অফিস কাউন্টারটি। এখানে কিন্তু আপনাদের পরিচয়পত্র চেক করে নেবে, তাই আপনারা মনে করে আপনাদের পরিচয়পত্র এবং বুকিং স্লিপটি নিয়ে আসবেন। ঢোকার মুখে এই অফিস কাউন্টারে কিন্তু সমস্ত কিছু চেক করে তবেই আপনাদের পারমিশন দেওয়া হবে সামনে এগিয়ে যাওয়ার। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এখানে বসে সমস্ত কিছু ভালো করে চেক করে নিচ্ছে, কটা গাড়ি যাচ্ছে, কতজন মেম্বার আছে, সমস্ত চেক করে এরা এখানে লিখে রাখছে এবং গাড়ির নম্বরও লিখে রাখছে। এই হলো আমাদের বুকিং স্লিপ, আপনাদের শেয়ার করে রাখছি। এই বুকিং স্লিপ কিন্তু অতি অবশ্যই মনে করে নিয়ে আসতে হবে। অনলাইন বুকিং করলে এই স্লিপের প্রিন্ট আউট আপনারা বের করে নেবেন এবং সাথে করে মনে করে নিয়ে আসবেন। এই স্লিপ না দেখাতে পারলে কিন্তু আপনারা ফরেস্টে এন্ট্রি করতে পারবেন না। এটি হলো পারমিট এন্ট্রি স্লিপ, এটি এখানকার অফিস থেকে করে দিয়েছে। এই স্লিপ গিয়ে কিন্তু আবার সাতকোশিয়া নেচার ক্যাম্পে দেখাতে হবে। এখানে একটি চার্ট দেওয়া আছে, চার্টটি একটু দেখে নিন ভালো করে। এখানে পার ভেকেল 5 টাকা করে পার ডে হিসেবে নেওয়া হয়। আমরা আমাদের সমস্ত অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করে এবারে এগিয়ে যাচ্ছি। 35 কিলোমিটার ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছব সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্প। কলকাতা
কলকাতা চিনার পাড় থেকে টিকরপাড়ার দূরত্ব পড়েছে 569 কিলোমিটার, আর এখানে টোল ব্রেকআপ দিয়ে দিলাম, টোটাল টোল কস্ট পড়েছে 725 টাকা। আমরা পৌঁছে গেছি টিকরপাড়া নেচার ক্যাম্প। জায়গা মতো গাড়িগুলোকে পার্কিং করে এবারে আমরা ভেতরে ঢুকে এসেছি। এখানে আছে টোটাল 10টি টেন্ট। প্রতিটা টেন্ট সুন্দর সুসজ্জিতভাবে সাজানো, প্রতিটা টেন্টের ওপরে বেশ সুন্দর ছাউনি রয়েছে। তাছাড়াও টেন্টের সামনে প্রচুর জায়গা রয়েছে, বাচ্চারা এলে এখানে দৌড়াদৌড়ি করে প্রচুর খেলাধুলো করতে পারবে। এখানে টেন্টের রেট আছে 3,225 টাকা করে পার ডে, ফুডিং লজিং ফর 2 পার্সন। আরেকটা বিষয় হলো, যেহেতু একদম জঙ্গলের মাঝখানে, তাই এখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় না থাকে না বললেই চলে। আমরা চলে এসেছি সাতকোশিয়া নেচার ক্যাম্পে টিকরপাড়া। তো আমরা এসে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের টেন্ট, এই টেন্টে আমরা থাকবো। টেন্টের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, টেন্টের ভেতরটা ঠিক কীরকম, তারপরে আমরা চারিপাশের পুরো পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন। টেন্টে ছিল একটি দরজা, দরজা খুলেই ভেতরে প্রবেশ করে দেখলাম টেন্টের সাইজ বেশ বড়। ভেতরে একটি লোহার খাট পাতা আছে, যেটি ডাবল বেডেড খাট, আমাদের দুজনে শুয়ে বাচ্চাদের দুজনকে নিয়ে বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর রয়েছে দুটো কম্বল, যেহেতু শীতকাল তাই কম্বল দেওয়া রয়েছে। তাছাড়াও ছিল একটি টেবিল ফ্যান, গরম লাগলে এই টেবিল ফ্যান চালানোর জন্য। টেন্টের ভেতরটা বেশ পরিষ্কার এবং লাইটের ব্যবস্থাও ছিল। এই পাশ দিয়ে জানলা দিয়ে বাইরের বেশ আলো আসছিল এবং বাইরের বেশ খানিকটা অংশ দেখাও যাচ্ছিল। টেন্টের ঠিক পরেই টেন্টের আরেকটা অংশ ছিল, যেই অংশে ড্রেস চেঞ্জ করা যায় এবং তারপরেই টেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরেকটি চেনওয়ালা দরজা করা ছিল। এই দরজা দিয়ে বেরোলেই দেখা যাবে একটি বাথরুম, যেটি টেন্টের সঙ্গে অ্যাটাচ বলাই চলে। বাথরুমটি পাকাভাবে তৈরি করা আছে, দরজা আছে এবং আধুনিক সুবিধাযুক্ত। এখানে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন, রয়েছে জলের ব্যবস্থা এবং বাথরুমের সাইজও বেশ বড়। যেহেতু এখানে ফুডিং লজিং নিয়ে প্যাকেজ করা আছে, তাই এই জায়গাটি হলো ডাইনিং টেবিল, মানে এই জায়গাটিতে এসে লাঞ্চ, ডিনার ও ব্রেকফাস্ট করা যায়। তো আমরা যেই সময় পৌঁছেছি আমাদের অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই এখানে বাফেটের জন্য সমস্ত কিছু সাজিয়ে রাখা ছিল, যে যার পছন্দ মতো এখান থেকে খাবার নিজেরাই সার্ভ করে নিয়ে নিতে পারে। বেশ সুন্দর ব্যবস্থাপনা, ওই পিছন দিকটাতেই রয়েছে রান্নাঘর, সেখানে বেশ সুন্দরভাবে রান্না হয়ে এখানে সার্ভ করা হয়। আর বেশ কিছু টেবিল পাতা ছিল এখানে, তো আপনারা অনায়াসেই আপনাদের পছন্দ মতো খাবার প্লেটে সার্ভ করে নিয়ে এই টেবিলে বসে খেয়ে নিতে পারেন। আর চারিপাশটা খোলামেলা, বেশ সুন্দর, খেতে খেতে চারিদিকটা বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। আগেও বলেছি টেন্টের সামনেটা বেশ খোলামেলা জায়গা, বেশ মাঠের মতো করা আছে। তো আমাদের সঙ্গে যেহেতু 3টে বাচ্চা ছিল, তাই আমাদের বাচ্চারা এই খোলা জায়গাটাই দৌড়াদৌড়ি করে খেলে বেশ এনজয় করেছে। তাছাড়াও সামনের দিকে তাকালেই চোখে পড়ছে মহানদী এবং এখানে প্রচুর গাছগাছলা। আমি প্রত্যেকটা ভিডিওতে যা বলে থাকি, আমরা কলকাতায় একেবারেই গাছ দেখতে পাই না। তো এই সমস্ত জায়গায় এলে আমাদের মনটা এমনি ভালো হয়ে যায় এত সবুজ দেখে। আমার মন তো ভীষণই ভালো হয়ে যায় এত গাছগাছলা দেখতে পেয়ে। আমি খুব এনজয় করি এই সমস্ত জায়গায় আসতে পারলে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই যাব লাঞ্চ করতে। ঠিক ওই জায়গাটাতে লাঞ্চের ব্যবস্থা আছে, তো চলুন এবার যাই লাঞ্চ করে নিই এবং দেখে নিই লাঞ্চে কী কী আজকে রয়েছে।
অলরেডি লাঞ্চ করতে চলে এসেছি এবং প্লেট নিয়ে নিয়েছি। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, মাছ, আলুর চোখা। রান্নার কোয়ালিটিও বেশ ভালো ছিল এবং এতটা জার্নি করে এসে আমাদেরও বেশ খিদে পেয়েছিল, তাই আমরা তৃপ্তি করে পেট ভরে আজকে লাঞ্চটা ভালো মতনই ডাল, ভাত এবং মাছ দিয়ে সেরে নিয়েছি। দেখতে দেখতে সন্ধে হয়ে এসেছে, চারিপাশের প্রকৃতিটা অন্ধকার হয়ে এসেছে। অন্ধকারে এখানকার সৌন্দর্য এক অন্যরকম, অন্ধকারের টাইমটাও বেশ ভালো উপভোগ করছিলাম আমাদের টেন্টে বসে। একে তো পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো, তার সঙ্গে পাশে মহানদীর ছলছল আওয়াজ, তো সান্ধ্যকালীন এই মায়াবী রূপের সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আসতে হবে সাতকোশিয়ার টিকরপাড়া নেচার ক্যাম্পে। আমরা এই সময় এখানে বসে রাত্রের এই মায়াবী রূপের যে সুন্দর অনুভূতি উপভোগ করছিলাম, যা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না, তবুও যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অনুভূতি নিতে হলে আপনাদের অবশ্যই এখানে এসে সন্ধে হতে না হতেই আকাশে দেখতে পেলাম চাঁদ। এই সময় ছিল পূর্ণিমা, তাই বেশ হালকা একটা চাঁদের আলো আমাদের মনকে বেশ ভালো করে দিচ্ছিল। আমরা তাই টেন্টের ভিতরে একেবারেই যাচ্ছিলাম না, টেন্টের বাইরেটাতে বসেই আমরা পুরোটা সুন্দরভাবে উপভোগ করছিলাম। আজ আমাদের প্ল্যানিং আছে নাইট সাফারির, তাই আমরা আজ সন্ধেটা খুব বেশি নষ্ট না করে বেশ আড্ডা জমিয়ে নিয়ে রাতের ডিনার সেরে রেডি হয়ে নেব আজ আমাদের নাইট সাফারিতে যাওয়ার জন্য। রাতে ডিনারে আছে রুটি, চিকেন, আলু ভাজা, ভাতও আছে। ভাতটা আমরা নিইনি, আমরা রুটি নিয়েছি, তো অপশনাল রুটি ভাত নিতে পারে। তো এবার গরম গরম খেয়ে নিই, কারণ গাড়ি চলে এসছে আবার নাইট সাফারি, নাইট সাফারিতে যাবো, তো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন 10টা বাজে, তো গাড়ি এসে গেছে নাইট সাফারি। এই হচ্ছে গাড়ি, এবারে উঠে পড়বো, যাবো নাইট সাফারিতে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে যাচ্ছি। এটি হলো নাইট সাফারির গাড়ি, এতে কাঁচ নেই কিন্তু যথেষ্ট প্রোটেকশন রয়েছে, মোটা মোটা প্লাস্টিক দেওয়া কিন্তু চারিপাশটা। এই গাড়িটি ছিল 13-সিটারের আর গাড়ির পুরো রেন্ট হচ্ছে 4,000 টাকা, তো এই 13 জনের মধ্যে 4,000 টাকাটা ডিভাইড হয়ে যায়। এবার গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি নাইট সাফারির পথে। এখন মধ্যরাত্রি, আমরা কোর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এ সত্যি এক রোমহর্ষক অভিজ্ঞতা, জঙ্গলের নিস্তব্ধতা এক অন্যরকম সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এই নাইট সাফারিতে। যেখানে যেখানে পশু দেখার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গায় গাইড দাদা বড় এক টর্চ লাইট মেরে সেখানকার পশুদের দেখিয়ে দিচ্ছিল। যেহেতু রাত্রি ছিল তাই সব জায়গাকার ভিডিও সুন্দরভাবে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছিলাম বেশ কয়েক পাল হরিণ। টোটাল 60 কিলোমিটার এই নাইট সাফারি করতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আবারও বলছি, এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ফ্রেন্ডস, এখন 12:30 বাজে, আমরা নাইট সাফারি করে ফিরলাম। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কালকে সাতকোশিয়ার সাইট সিনগুলো করবো, সাথে থাকবেন। প্রচুর ঠান্ডা, তো স্টে টিউন ফর টুমোরো, কাল দেখা হচ্ছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গুড নাইট, কাল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকল দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ।